তো সবাইকে হ্যালো। তো খুব তাড়াতাড়ি আমাদের একটা ছবি আছে যার নাম হচ্ছে গোলাম। তো এখানে আমাদের বেলেঘাটার পুরো টিম আছে, এখানে পার্থ আছে, এখানে জিৎ আছে, মৌপিয়া আছে, রূপম আছে, আরও আনন্দ ক্যামেরা করছে যে আমাদের বই ডিরেক্টর ডিরেকশন দিচ্ছে, আর আমি অ্যাক্টিং করছি। তো কথাটা হচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের এই গল্পটা হচ্ছে যে দেবদাস যে নতুন বইটা ছবিটা আসছে একটা, তো তার মতো করে তার ধাঁচের করে যতটা ঠিক করে যতটা ভালো করা যায় তার মতো করে আমরা একটা গল্প ভেবে আমাদের এই ছবিটা আসছে। তো সবাই দেখবে আমাদের বেলেঘাটার পোলা ইউটিউব চ্যানেলে আমাদের এই ছবিটা আসছে গোলাম, খুব তাড়াতাড়ি আসছে। আর তার সাথে আরেকটা কথা বলি, আমাদের একটা গান আসছে, সেটা পার্থ বলবে। আমাদের একটা গান আসছে, চ্যানেলের নাম হচ্ছে পার্থ স্পটলাইট। শুনতে হলে 30 তারিখ সবাই কান চোখ সব কিছু দিয়ে দেখবে ফোনের মধ্যে, তাহলে নিশ্চয়ই গানটা পাবে। খালি মনে রাখবে পার্থ স্পটলাইট। তো মোপিয়া, অবশ্যই আমাদের মানে আমরা একটা নতুন করে আবার একটা কাজ শুরু করছি, মানে আমাদের কাছে কোনো কাজ হলে একটা নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এটা, যে আমরা কেমন ক্যারেক্টার পাবো, মানে প্রত্যেকটা ক্যারেক্টারই আমাদের কাছে চ্যালেঞ্জিংয়ের মতো। তো আশা করছি ভালো হবে। তো গোলামের তোর ক্যারেক্টার নিয়ে কী বলতে চাস? যেন সবাই দেখে বলবে কেমন লাগছে। আমি বলবো ক্যারেক্টারটা, প্লিজ। মানে আমি খুব একটা এক্সাইটমেন্ট ছিলাম যে জিতের একটা ক্যারেক্টার পাবে। ঠিক আছে, আমাদের ক্যারেক্টার নিয়ে কিছু বলবো না। আমার ভিলেন পার্টটা কেমন লেগেছে আপনারা ভালো বলতে পারবেন, আমি জানি না। আমি আমার দিক থেকে আমি বেশ চেষ্টা করেছি, তুমি দেখতে দেখলে গোলাম। তো এখানে সবাই খেটে, সব থেকে বেশি খেটেছে আনন্দ, যে ক্যামেরা করছে আমাদের ডিরেক্টর, একদম সব থেকে বেশি খেটেছে ও। তো প্লিজ সবাই দেখবে আমাদের গোলাম, আর তার সাথে আমার নতুন গান আসছে, পুজোর গান আসছে আমাদের নতুন, সেটা আমাদের এই চ্যানেলে আসছে, পার্থ স্পটলাইটে আসছে, সেটা দেখবে। আর তার সাথে আমাদের গোলাম আসছে। তো সবাই পাশে থাকো, ভালোবাসো। নামটা মনে রাখবে, পেলেঘাটার পোলা।